নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দু হাজার তেইশের অক্টোবর মাসের বোনাস রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি বা লগ্নটি সেটি হল মেষ আপনারা জানেন যে অক্টোবর মাস অনেক বেশি পরিবর্তনশীল প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল আমরা বোনাস রাশিফল কেন আলোচনা করব কারণ কিছু বিষয় আমরা আরেকটু স্পেসিফিকভাবে বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটি রাশিতে যে নির্দিষ্ট নক্ষত্রগুলি থাকে সেই নক্ষত্র সাপেক্ষেও আমরা কিছু স্পেসিফিক প্রোডিকশান কিন্তু রাখবো চলুন দেখে নিই অক্টোবর দু হাজার তেইশের মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বা একটু সাবধানতা রাখতে হতে পারে প্রথমেই বলব মেষ রাশির স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে দেখুন স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে আমি পূর্বের যখন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি একটা কথা বলেছিলাম যে তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যে সময়কালটা তাতে একটু সাবধানে আপনাদের থাকতে হবে আমি কিছু বিষয় মেনশনও করেছিলাম আজকে আরেকটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব এই সময়ে যারা ড্রাইভিং করেন প্রয়োজনে জীবিকার প্রয়োজনে বা অন্যান্য প্রয়োজনে আপনাকে রাস্তাঘাটে বেরোতে হয় বা এই সময় দূরে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে আমি বলবো খুব সতর্কতা অবলম্বন করতে এমনিতে হেলথ রিলেটেড যে যে প্রবলেমগুলো থাকতে পারে তার মধ্যে ডেফিনেটলি একটা প্রবলেম আসতে পারে উদর সংক্রান্ত বিষয়ক তাছাড়াও কর্ণের কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু এই সময়ে থাকবে কিংবা কোনো পীড়া ব্যথা বেদনার একটা জায়গা কিন্তু মেষরাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম পনেরো ষোলো দিন থাকতে পারে তারপরে ধীরে ধীরে দেখবেন ইম্প্রুভ হচ্ছে এবং আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের থাকবে এই সময় যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে হাঁচি বা কাশির সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্যাটা একটু হলেও বাড়তে পারে যতটা সম্ভব প্রিকশন নেওয়া যায় আমার মনে হয় সেটা নেওয়াই আপনাদের জন্য বেটার হবে বেসিক্যালি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এই যে মাসটি তাতে কিন্তু শত্রু জয় করার সম্ভাবনা প্রবল বিশেষ করে আঠারোই অক্টোবরের পর থেকে শত্রু জয় করার একটা পসিবিলিটিস থাকবে এমনিতে শত্রু আপনাদের প্রচুর বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের শত্রুর সংখ্যাটা অনেক বেশি হয় কিন্তু তার সত্ত্বেও আমি বলছি এই সময়ে কিন্তু আপনি শত্রু জয় করতে পারবেন আঠারো তারিখের পর থেকে একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজ করবে এই সময় শত্রু শত্রুকে মিত্র তৈরি করা বা শত্রুর যে ক্ষতিগুলো সেইগুলোকে কিছুটা হলেও রিকোভার করা তেমন একটা সম্ভাবনা কিন্তু মেষরাশির বা মেষলগ্নের জাতক জাতিকাদের থাকবে বস্তুত এই সময় মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় ফিনান্সের ক্ষেত্রটা একটু ডিস্টার্ব হলেও আমরা দুই তারিখের পর থেকে ধীরে ধীরে দেখব যে হ্যাঁ অন্তত উপার্জনের জায়গাটা অতিরিক্ত নেগেটিভ নয় উপার্জনের জায়গা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কম বেশি পজিটিভ দিকেই থাকছে তবে যেহেতু দ্বাদশপতি আপনাদের রাশিতে রাহুযুক্ত এবং তার ঠিক সমসপ্তমে রাশির অধিপতি বা লগ্নাধিপতি কেতুযুক্ত অবস্থায় থাকবে এক্সপেন্সের জায়গাটা কিন্তু অনেক বেশি এবং কোন কোন ক্ষেত্রে এক্সপেন্স হতে পারে দেখুন কোনো আনওয়ান্টেড এক্সপেন্স যেমন ধরুন কোনো ক্ষেত্রে কোনো একটা খরচ করতে গিয়ে আপনি একটু বেশি মাত্রায় করে ফেললেন বিকজ আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোয়ান্টিটিকে গুরুত্ব না দিয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেন এবং যখনই কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই এক্সপেন্সিভ জায়গাটা কিন্তু ধীরে ধীরে ব্যপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই একটা জায়গা কিন্তু আপনাদের থাকতে পারে এবং যে জিনিসটা প্রয়োজন হয়তো পাঁচ বছর পরে বা পাঁচ মাস পরে বা পাঁচ দিন পরে একটা টেন্ডেন্সি আপনাদের এই সময় দেখা যেতে পারে যে কিনে রাখি পরে যদি না পাওয়া যায় তো এখানে ডেফিনেটলি এই সেন্স সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বাট অনেকের ক্ষেত্রে এই সেন্সের জন্য কিছু খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন এই সময় আপনাদের একটা নীতি অ্যাপ্লাই করতে হবে জীবনে সঠে সঠাংশ সমাচরে যদি আপনি দেখেন আপনার সাথে শত্রুতা করছে তাকে ইগনোর করুন অথবা তার সাথেও সঠতা করুন অথবা আপনি যদি দেখেন যে মানুষটি আপনার জন্য খুব উপকারী যতটা পারবেন তাকে উপকার করার চেষ্টা করুন শঠের সাথে দূরে থাকার চেষ্টা করুন তারপরেও যদি তাকে দমন করা না যায় সেক্ষেত্রে শঠতা অ্যাপ্লাই নিতে পারে কিন্তু যে মিত্র তাকে কিন্তু এই সময় কোনোভাবেই সঠতা করবেন না সেটি আপনার জন্য অতিরিক্ত মাত্রায় হানিকারক হতে পারে এই বিষয়টিকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এই সময়ে নতুন কোনো ফ্ল্যাট নতুন কোনো বাড়ি এই সংক্রান্ত বিষয়ের ক্রয়ের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি হয়তো আপনি একটা নতুন গাড়ি ক্রয় করতে চাইছেন তার জন্য হয়তো কিছু অ্যাডভান্স করলেন কারণ এই সময় অনেক গাড়ি থাকে ফোর হুইলারের ক্ষেত্রেও দেখা যায় যে আপনার পছন্দ মতো বা কাস্টমাইজ যে বিষয়গুলো ইনক্লুড হবে তার জন্য সময়ের অপেক্ষা করতে হয় তো এখানে এই সময় কিন্তু অর্ডার করার একটা মেন্টালিটি দেখা যাবে আমি এখানে বর্ণটাকে খুব বেশি প্রেফারেন্স দিতে বলবো কারণ গাড়ি ক্রয় করার ক্ষেত্রে আমাদের যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায় যে যে বর্ণটা আপনার জন্য গাড়ির ক্ষেত্রে অসুবিধাজনক ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বর্ণের গাড়ি ক্রয় করা হয়ে যায় যার ফলে নানা রকম প্রভাব কিন্তু আসতে পারে তো এখানে আমার মনে হয় গাড়ি ক্রয় করার ক্ষেত্রে বর্ণের প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে গুরুত্ব কিন্তু দিতে হবে এমনিতে অনেকেরই হৃদযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা আছে বা অশ্বজাতীয় কোনো রোগ রয়েছে তাদের কিন্তু এই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে বিশেষত তিন তারিখ থেকে ষোলো তারিখ তারপরে আমি বলবো না পরিস্থিতি সামলাবে এনহার্স করবে এবং এই সময় ছোটোখাটো একটা অপারেশন ছোটোখাটো একটা চোট আঘাত এই জায়গাটা আছে তো খুব সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে যেটা আমি প্রাথমিক স্তরেও কিন্তু বলেছি সম্পর্কের জায়গাটি কিছু ক্ষেত্রে পজিটিভ হবে আমি বলছি এই সময়ে মেষরাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের দেখুন প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রেই একটু সমস্যা থাকতে পারে কিন্তু সম্পর্ক বিশেষ করে আপনার মাঝারির যে বন্ধ কিংবা বলা যেতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে সম্পর্কের জায়গা সেটি সাময়িক স্তরে ডিস্টার্ব হলেও এর পরিণতিটি ভালো বিশেষ করে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে একটা অগ্রগতি আমি দেখছি ইভেন লাভ ম্যারেজের ক্ষেত্রেও প্রভূত পরিমাণে পজিটিভিটি থাকবে এটা বলা যেতে পারে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে শুক্রের অবস্থান এবং পঞ্চমপতি রবির শুক্রের ঘরে অবস্থান এই ভাইব্রেশনটা কিন্তু অতীব মাত্রায় শুভ হবে ষোলো সতেরো তারিখের পর থেকে হ্যাঁ পঞ্চমপতি নিচস্ত হলেও এই যে হাউজের এক্সচেঞ্জ এটি কিন্তু একটা ধনাত্মক ফলাফল দিতে পারে এবার আমরা কর্ম নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব এবং তারপরে আমরা নক্ষত্র ভিত্তিক কিছু পরিষ্কার দেব। দেখুন প্রথম যে কর্ম নিয়ে আমরা আলোচনা করব সেটা ব্যবসা খুব ভালোভাবে শুনুন যারা যে কোনো ধরনের ধাতব দ্রব্যাদির ব্যবসা করছেন স্বর্ণ অলঙ্কার হতে পারে রোগ অলঙ্কার হতে পারে বিদ্যা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসায়িকভাবে কোনো রাসায়নিকের দোকান আপনার আপনি এগ্রিকালচার রিলেটেড কোনো প্রোডাক্টস বা বলা যেতে পারে ফার্টিলাইজারের বিজনেস করছেন বা আপনি কোনোভাবে অ্যাটাচড রয়েছেন শঙ্খ আবরণ কিংবা মহিলাদের যে সমস্ত দ্রব্যাদি থাকে কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি বর্তমানে শুধুমাত্র মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয় সো যে কোনো ধরনের কসমেটিক্স যে সরঞ্জামগুলো যারা ব্যবসা করছেন তাছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন ধরুন পার্লারের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট গ্রোথ দেখছি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফ্যাশন আইটেমের সাথে সেটা যদি দ্রব্যাদি হয় বা বলা যেতে পারে বস্ত্র দ্রব্যাদির মধ্যে পড়ে সেক্ষেত্রেও এনহাউন্সমেন্টের জায়গা দেখছি তৈল জাতীয় কোনো ব্যবসা সেটা কেরোসিন তেল হোক আর পেট্রোল হোক এই ধরনের বিজনেসের সাথে যুক্ত বা সরিষার তৈল হোক ধনাত্মকতার মাত্রা কিন্তু বাড়বে লৌহ জাতীয় দ্রব্যাদির ব্যবসা বা স্টিল জাতীয় দ্রব্যাদির ব্যবসা যারা পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা ধনাত্মক ভাইব্রেশন আসতে পারে যারা সঙ্গীতজ্ঞ রয়েছেন নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে একটু অসুবিধা হতে পারে যারা বাচিক শিল্পী রয়েছেন একটু অসুবিধা হতে পারে যারা আর্টিস্ট বিশেষ করে অঙ্কন জাতীয় বিষয়ের সাথে যুক্ত যারা ফটোগ্রাফার রয়েছেন তাদের ক্ষেত্রে সামান্য উন্নতির জায়গা দেখছি প্রভূত পরিমাণে উন্নতির জায়গা কিন্তু নেই ফটোগ্রাফারদের ক্ষেত্রে বিশেষ করে ১৩ তারিখ বা চোদ্দ তারিখ পর্যন্ত তারপরে উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি বিশেষত মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের এই সময়ে আর্থিক ক্ষেত্রটা খুব ভালোভাবে ম্যানেজ করার প্রয়োজন যে যে ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা আছে তার মধ্যে যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন বিল্ডিং ম্যাটেরিয়ালসের সাথে যারা যুক্ত রয়েছেন মার্বেলস বা টাইলসের সাথে তাদের একটু কিন্তু ব্যবসাটা ডিস্টার্ব হতে পারে তবে গ্রোসারির ক্ষেত্রে পজিটিভিটি দেখছি ফুডের ক্ষেত্রে পজিটিভিটি দেখছি লজিংয়ের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি থাকবে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মন্দা একটু যেতে পারে বিশেষ করে যাদের কোনো ভেহিকেলস আছে এবং এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির ফল লাভের সম্ভাবনা থাকবে এমনিতে যদি আপনার নক্ষত্রুটি হয়ে থাকে অশ্বিনী অশ্বিনীর আমি কয়েকটি কথা বলছি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন কোনো একটি চাকরি প্রায় প্রাপ্ত নম্বরের কাছাকাছি গিয়েও একটু সমস্যা তৈরি হতে পারে এটা কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে তবে অশ্বিনীর সতেরো তারিখের পরে কোনো প্যানেলের নাম বেরোনো বা কোনো রেজাল্ট যদি পাবলিশ হয় সেক্ষেত্রে একটা সাকসেস রেট কিন্তু বাড়বে অশ্বিনীর বিবাহিত জীবনে যাদের ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে বর্তমানে হয়তো কোর্ট বা আইনি জটিলতার মধ্যে আপনার বিবাহিত জীবনটা রয়েছে আমি নিশ্চিতভাবে বলছি সেই জায়গা থেকেও সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হতে পারে বা একটা আশা আছে এই মুহূর্তেই ডিভোর্সের প্রকৃত কম্বিনেশন আমি কিন্তু দেখছি না অশ্বিনীর তবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কলাবিদ্যার সাথে বা শাস্ত্রীর সাথে সেই শাস্ত্রবিদের ক্ষেত্রে একটা পজিটিভিটি এই সময়ে থাকবে চিকিৎসা চিকিৎসাবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে তাদের একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে যারা ডিজিটাল ক্রিয়েশন ডিজিটাল মিডিয়া ইত্যাদির সাথে যুক্ত যারা আর্টিস্ট যারা সংবাদপত্রের সাথে যুক্ত জার্নালিজমের সাথে যুক্ত মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের একটা পজিটিভিটি দেখছি যারা উচ্চ আদালতে আইনি পরামর্শদাতা হিসেবে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারছি তবে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের এই সময়ে সন্তানের অগ্রগতি থাকবে আপনার সন্তানের যে লিগাল ইস্যুসটা রয়েছে সেটা কমতে পারে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন যোগ দেখছি ভরণীর ক্ষেত্রে সম্পর্কে আপলিপমেন্ট থাকবে শুভ সন্তান যোগ পরিলক্ষিত হচ্ছে যে সমস্ত মায়েদের ভরণী নক্ষত্র কংসি খুব জটিলতা রয়েছে আমি বলছি ১৩ তারিখ চোদ্দো তারিখের পর থেকে কিন্তু এই জায়গাটা পজিটিভ হবে মেডিকেল অ্যাসিস্টেন্সের প্রয়োজন আছে সেটি অলরেডি শুরু করেছেন ধনাত্মক দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভরণী নক্ষত্রকে স্ট্রিক্টলি বলবো এই সময়ে গাঢ় হলুদ বর্ণকে অ্যাভয়েড করতে ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের এই সময়ে পুরানো কোনো ঐশ্বর্য বা সম্পত্তি থেকে কিছু প্রাপ্তির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা ডিস্টার্ব সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে মানসিক ডিপ্রেশন আসতে পারে এই সময় কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন নিজেকে গুটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা থাকবে বাঘ শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখাটা প্রয়োজনীয় এই সময়ে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যদিও লক্ষ্য করা যাবে বাঘ বিতন্ডা মিটিয়ে একটা সুসম্পর্ক যোগ তৈরি করতে পারবেন অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শত্রু জয়ের সম্ভাবনা বরণী নক্ষ শত্রু জয়ের সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের থাকবে শাস্ত্র সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের একটা ধনাত্মকতার পতার জায়গা দেখছি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন বন্ধু বা বান্ধবী তৈরির সমন্বয় রয়েছে বিদেশে যারা রয়েছেন কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা যদি বিদেশে প্রফেশনাল পারপাস আইটি বা আইসিটি সংক্রান্ত বিষয়ে থাকেন ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা থাকবে তবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে খুব সচেতনতা রাখতে হবে বিশেষ করে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে দেখুন আজকের অনুষ্ঠান ছিল বোনাস রাশিফল বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আমি আশা রাখি আজকের অনুষ্ঠানটি অবশ্যই আপনাদের কাজে আসবে এবং যে যে প্রফেশনে ডেভেলপমেন্টগুলো আমি বললাম সেই জায়গাগুলো সংগঠিত হতে পারে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও গ্রোথ লক্ষ্য করেছি কোন নক্ষত্রের ক্ষেত্রে গ্রোথ লক্ষ্য করেছি সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল অনেক অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে পুজোর মাস অনেক বেশি ভালো কাটুক অনেক বেশি এনজয়মেন্ট হোক শ্রীগণেশ যেন আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেন সেই কামনা রেখে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ